والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক আমরা আজকে ইনশাআল্লাহ নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ সিরিজের শিরোনাম দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন আশা করি এই সিরিজের মূল শিরোনাম হলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার প্রকৃত যারা অনুসারী আছে যাদেরকে মুহাদ্দিসুন অথবা আসারিয়ুন আসারি আকীদা বা মুহাদ্দিসিনদের আকীদা অথবা হাম্বলি আকীদা যেটা সেটার সাথে তথাকথিত বর্তমানে যে নজদি সালাফি যে দাওয়া আছে নজদি সালাফি দাওয়ার মিল অমিল কোথায় অর্থাৎ এটার সাথে সম্পর্কটা কি বর্তমানে নজদি সালাফি আকীদার অনুসারী দাবিদার ভাই যারা আছেন তারা প্রত্যেকই দাবি করে থাকেন যে তাদের এই আকীদাটা মূলত আহলুস সুন্নাহ আকীদা এবং সালাফের আকীদা বিশেষ করে তাদের মূল দাবি হলো যে নিজেদেরকে সালাফি পরিচয় দেওয়ার অর্থই হলো তারা এটা দাবি করতে চান যে তাদের আকীদা মানেই সালাফে সালেহিনের আকীদা এবং এটা তারা প্রচার করেন দাবি করেন সমস্ত লেখনী সবকিছুর মূল এই কথার উপরই তারা ভিত্তি রেখেছে যে তাদের এই আকীদাটা সালাফে সালেহিনের আকীদা তো এবং বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে তারা নিসবত করে যেটা ইবন আবদিন শামী রাহিমাহুল্লাহ তার রদ্দুল মুহতার যেটা হাশে ইবন আবদিন তো এখানে উনি স্পষ্টভাবে বলেছেন যে ওয়াকানু ইয়ানতাহিলুন আল মাযহাব আল হানাবিলা এরা এই নজদি সালাফি যারা আছে এরা শুরু থেকেই হাম্বলি হওয়ার দাবি করে আসছিল ইয়ানতাহিলুন আল মাযহাব আল হানাবিলা হাম্বলি মাযহাবের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করত কিন্তু আসলে কি তারা প্রকৃত হাম্বলি তারা কি বাস্তবে ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করে বা ইমাম আহমদ ইবনে হাম্বলের পরবর্তী জেনারেশন যারা যারা প্রকৃত আসারি যারা হাম্বলি যারা তাদের আকীদার সাথে এদের মিল অমিল কোথায় তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটা আমি মনে করি যে বর্তমানের একটা প্রয়োজনীয় আলোচনা বর্তমান সময়ের জন্য একটা প্রয়োজনীয় আলোচনা তো এই আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একটা কিতাব সামনে নিয়েছি কিতাবের শিরোনাম হলো আস-সাদাতুল হানাবিলা ইখতিলাফুহুম মা আস-সালাফিয়াতিল মুআসিরা ফিল আকীদা ওয়াল ফিকহি ওয়াত তাসাউফ এই কিতাবের অনুবাদ হলো আস-সাদাতুল হানাবিলা হাম্বলি যারা আছেন হাম্বলি উলামা ইকরাম যারা বড় বড় আইম্মা আছেন তাদের এবং বর্তমানে আস-সালাফিয়াতুল মুআসিরা যারা আছে সমসাময়িক বর্তমান যুগের সালাফি দাবিদার যারা তাদের সাথে হাম্বলি আইম্মাদের ইখতিলাফ কি বিষয়ে ইখতিলাফ আছে এবং উনি মজমুন হিসেবে বিষয়বস্তু হিসেবে উনি বেছে নিয়েছেন আকীদা ফিকহ এবং তাসাউফ তিনটা বিষয় উনি তুলনামূলক পর্যালোচনা করবেন তো কিতাবটি আমার কাছে আছে দুই খণ্ডের এই দুই খণ্ডের যে লেখক মুস্তফা হামদুলিয়ান আল হাম্বলি উনি হাম্বলি মাযহাবের তো এই পুরো দুই খণ্ডের যে কিতাব আছে এই দুই খণ্ডের একদম লাইন বাই লাইন আমরা আসলে আলোচনা করব না একটা মজমুন ধরে ধরে বিষয়বস্তু ধরে ধরে শিরোনাম ধরে ধরে সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করব তো এই কিতাবের উপরে শেখ মোহাম্মদ আল হাম্বলি আল আজহারি আজহারের উনি হাম্বলি মাযহাবের উসুল এবং অন্যান্য বিষয়ে উনি শিক্ষক প্রফেসর তো শেখ মোহাম্মদ আল হাম্বলি আল আজহারি উনার এটার মূল্যবান মতামত আছে উনি তাকরিজ দিয়েছেন উনি কি দিয়েছেন অভিমত দিয়েছেন এরপরে শেখ মোহাম্মদ আব্দুল বাসিত আল শেখ আল হাম্বলি ওনাদেরও মতামত আছে কিতাবের শুরুতে তো এই যে লেখক আছেন মুস্তফা হামদুলিয়ান উনি গতকাল আমরা যখন ঘোষণা দিয়েছি যে আমরা এই ওনার কিতাবকে সামনে নিয়ে একটা আলোচনা করতে যাচ্ছি তো উনি খুব দোয়া করেছেন এবং খুব খুশি হয়েছেন যে ওনার এই ইলমি যে কাজ এই কাজটা আসলে মূল্যবান একটা কাজ হয়েছে এবং এটা খুবই প্রয়োজনীয় একটা কাজ ছিল তো ওনার এই কাজটা আমরা বাংলা ভাষায় আমাদের এই অঞ্চলের মানুষের সামনে আমরা পেশ করার চেষ্টা করতেছি খুবই সংক্ষেপে তো এটার জন্য উনি খুব খুশি হয়েছেন এবং আরবিতে উনি পোস্টও দিয়েছেন ওনার ফেসবুক পেজ থেকে তো এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ যে ওনাদের মূল লেখকের দোয়া আছে এবং ওনার উনি খুব খুশি ইজহার করেছেন খুশি প্রকাশ করেছেন এটার জন্য তো এই কিতাবকে সামনে নিয়ে আমরা যে আলোচনাটা করব এটার কিছু ভূমিকা বোঝা দরকার এখানে যারা এখানে কিতাবের উপরে যারা অভিমত দিয়েছেন তাদের আলোচনাগুলো খুবই চমৎকার আমি একটা দুটো অভিমত আপনাদেরকে এখানে শোনাবো ইনশাআল্লাহ বাকি সংক্ষেপে দুই একটা কথা আমাদের বুঝে নেওয়া দরকার যে আস-সালাফিয়াতুল মুআসিরা যারা আছে বর্তমান নিজেদেরকে যারা সালাফে সালেহিনের অনুসরণের দাবি করে বর্তমানে সালাফি যারা এই সালাফি যেই দাওয়া সালাফি যেই চিন্তা চেতনা বর্তমানে সালাফি মানহাজের দাবিদার যারা এরা আসলে বাস্তবতা কি এদের তো একটা দাবি থাকে প্রত্যেকটা দলের প্রত্যেকটা ফিরকার আমরা একদম ইতিহাসের শুরু থেকে যেখান থেকে সাহাবায়ে কেরামের সাথে খাওয়ারিজদের اختلاف শুরু সেখান থেকে যদি আমরা ইতিহাসগুলো পর্যালোচনা করা শুরু করি আমার কাছে আল্লামা ইসফারাইনি রাহিমাহুল্লাহ আত-তাফসীর ফি দ্বীন কিতাব আছে জাহেদ আল কাউসার রাহিমাহুল্লাহ এটা তাহকিক করেছেন ওখানে ফিরকে বাতিলার পুরো হিস্টরি আছে কোন কোন ফিরকে কতগুলো ফিরকা ছিল মুতাসিলাদের কতগুলো ফিরকা খাওয়ারিজদের কতগুলো ফিরকা শিয়াদের কতগুলো ফিরকা জাহমিয়া মুআত্তিলাদের কতগুলো ফিরকা মুজাসসিমা কাররামিয়াদের কতগুলো ফিরকা সব বিস্তারিত ডিটেইলস আছে এখানে তো প্রত্যেকটা ফিরকা যারা আগে থেকে আসছে ইসলামের ইতিহাসে প্রত্যেকের একটা কমন বৈশিষ্ট্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এই ফিরকগুলো প্রত্যেকই সুন্দর সুন্দর দাবি নিয়ে আসছে খাওয়ারিজদের প্রথম দাবি কি ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ পবিত্র কোরআন থেকে তারা দলিল দিয়েছে যে হুকুম বিচার শাসন পরিচালনা মধ্যস্থতা ফয়সাল এগুলোর একমাত্র মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি কাউকে মধ্যস্থতাকারী মানা হয় সমাধানকারী মানা হয় শাসন ব্যবস্থা পরিচালনা করা হয় বা কারো বিধান যদি পরিচালনা করা হয় তাহলে সেটা তাদের কাছে কি হয় শিরক হয় এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার আল বিদায়া ওয়া নিহায়া সহ বিভিন্ন কিতাবের ভিতরে ঘটনা আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন খাওয়ারিজদের একজন উঠে দাঁড়ায় বলে যে ইয়া আলী লা ইন আশরাকতা লা ইহবাতান আমালুক রেজারাতন বলতেছে হে আলী আপনি যদি কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে তো আলী রাদিয়াল্লাহু তাআলার মতো জলিলুল কদর সাহাবী যিনি একেবারে বাচ্চা বয়স থেকে ইসলাম গ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার পিতা এবং যার মানাকিব যার মানাকিবের মানে অসংখ্য মানাকিব যার আলী রাদিয়াল্লাহু আনহু তো এই আলী রাদিয়াল্লাহু আনহু কে বলতেছে যে লা ইন আশরাকতা আপনি যদি শিরক করেন লা ইহবাতান আমালুক সুবহানাল্লাহ তো এরা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে শিরকের অভিযোগ দিয়ে শুরু করছিল তো এদের মূল দাবিটা ছিল দাবিটা কিন্তু দেখেন সুন্দর সেটা হলো যে হুকুম হবে কার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার সাথে তো কেউ দ্বিমত করবে না এইজন্য আলী যখন বলেছিলেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল যা বলতেছে কথা সত্য কিন্তু কথা থেকে মর্ম যেটা বের করতেছে উদ্দেশ্য যেটা বের করতেছে সেটা বাতিল তো এইটা একটা প্রবাদ হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল এটা একটা প্রবাদ বাক্য হয়ে গেছে যে অনেক সময় মানুষ দাবি স্লোগান মানুষ যেই তাদের যেই মূল যেই এজেন্ডা তৈরি করে এজেন্ডার শিরোনাম খুব সুন্দর থাকে এজেন্ডা কি থাকে শিরোনাম সুন্দর থাকে কিন্তু এজেন্ডার আড়ালে দাবির আড়ালে যে কাজগুলা করে সেগুলো আসলে সুন্দর হয় না এরকম এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছেন যে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল কথা সত্য মতলব খারাপ তো এখানে প্রত্যেকটা ফিরকার এটা একটা সমস্যা যে তাদের কি বলে দাবি সত্য থাকে দাবি সুন্দর থাকে কিন্তু মতলব উদ্দেশ্য এর পিছনে যে কাজগুলো তারা করে এগুলো সুন্দর হয় না যারা মনে করেন যে আহলুল কুরআন দাবি করতেছে আমরা কুরআন অনুসরণ করব এই কথা কি দাবি কি সুন্দর বলেন দাবি সুন্দর কিন্তু আড়ালে যা করতেছে সেটা হলো যে সুন্নাহকে বাদ দিতে চাচ্ছে তারা হাদিসকে অস্বীকার করতে চাচ্ছে এইজন্য দাবি কথা সুন্দর যে কুরআন অনুসরণ আহলে কুরআন আল্লাহ রাসূল তো বিভিন্ন জায়গায় প্রশংসা করছেন আহলুল কুরআন যারা তাদের তখন এই আহলুল কুরআন আল্লাহ রাসূলের প্রশংসা করা আহলুল কুরআন আর বর্তমানে যারা হাদিস অস্বীকার করে আহলুল কুরআন এটা এক না আবার আমাদের সমাজে আছে আহলুল হাদিস হাদিসের অনুসারী দাবি করে নিজেদেরকে তো দাবি তো সুন্দর শুনতে ভালো লাগে আলাইকুম বিসুন্নতির উপরে তারা আমল করতে চায় এরকম মনে হয় কিন্তু এই দাবির আড়ালে যে কাজগুলো তারা করে এগুলো কি সুন্দর এগুলো তো সুন্দর না এগুলো তো গ্রহণীয় না এরপরে মুতাসিলারা নিজেদেরকে নাম দিয়েছিল এগুলো আমরা সবাই জানি যে আহলুল আদলি ওয়াত তাওহীদ এদের নাম কি ছিল আদল ইনসাফ এবং তাওহীদের তারা ধারক বাহক তো মুতাসিলাদের তাওহীদ বা মুতাসিলাদের আদল কি আসলে আদল ছিল এই যে সুন্দর নামটা দিল তারা নিজেদের আহলুল আদল এবং আহলুত তাওহীদ তাওহীদবাদী তারা এই দাবিটা কি আসলে সুন্দর ছিল এরপরের আবার দেখেন মুজাসসিমা কারামিয়া বা বর্তমানে নজদি সালাফিদের একই দাবি যে আমরা সালাফের অনুসারী। কুল্লু খায়রিন ফি ইত্তিবাই মান সালাফ ওয়া কুল্লু শাররিন ফি ইত্তিবাই মান খালাফ, তাদের দাবি হলো এটা যে সালাফের অনুসরণের ভিতরেই সমস্ত কল্যাণ, সালাফ থেকে দূরে সরে গেলে এটাই সমস্ত অকল্যাণের কারণ। কথা সুন্দর, ভালো লাগে শুনতে এবং এটা অনেকটা বাস্তব কথা, কিন্তু এই কথার পিছনে যারা যে কাজগুলো তারা করতেছে বা যেই মানহাজিয়া যেই কর্মপদ্ধতি তারা অবলম্বন করে সেটাকে সুন্দর, এটা আসলে সুন্দর না। এজন্য মরক্কোর ওইদিকে একজন বড় আলেম আছেন ডক্টর মৌলুদ সারিরি, উনার অনেক লেকচার আছে, উনি উসুলি একজন আলেম, উসুলে ফিকহের উপরে উনি খুব ভালো দক্ষতা রাখেন। তো উনি এই সালাফিয়ার উপরে একটা বড় লেকচার দিয়েছেন, ওইখানে উনি সংক্ষেপে ওনার কথাটা আমি বলতেছি। উনি একটা বলেছেন যে পুরা ইসলামের ইতিহাসে, পুরা ইসলামের ইতিহাসে বর্তমানে সালাফিয়াতুল মুআসিরা যতগুলো বেদাতকে তাদের ভিতরে সমন্বয় করেছে, মানে সালাফিয়াতুল মুআসিরার ভিতরে বর্তমান সালাফি নজদি এদের ভিতরে যতগুলো বেদাত এক জায়গা হয়েছে, ইসলামের ইতিহাসে অন্য কোন ফিরকার ভিতরে এতগুলো বেদাত একসাথে হয় না। ওনার বক্তব্য কি, ওনার বক্তব্য খোলাসা বলতেছি আমি, যে বর্তমানে নজদি সালাফিদের ভিতরে বিভিন্ন বিষয়, আপনার ফিকহি মাযহাবের কথা বলেন, আকীদার কথা বলেন, তাদের তাকফির তাবদিয়ের মানহাজিয়ার কথা বলেন, পুরো উম্মতের সাথে ইখতিলাফের ক্ষেত্রে তাদের যে মানহাজিয়া, তাদের যে কর্মপদ্ধতি সবের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় আপনি বলেন ইসলামের যে কোনো শাস্ত্রে বলেন, এরা যে পরিমাণ ফাওদা বিশৃঙ্খলা তৈরি করেছে, যে পরিমাণ বিদআ তৈরি করেছে ইসলামের, নতুন নতুন কনসেপচুয়াল বিদআ, বিশেষ করে চিন্তাগত বিদআত, চিন্তাগত যে সমস্যা এরা তৈরি করেছে, অন্য কোন জামাতের ভিতরে এতগুলো সমন্বয় হয় না। বড় বড় ফিরকা হয়েছে, তারপর তাদেরও বড় বড় সমস্যা ছিল, কিন্তু এই যে মাজমা, অনেক বেদাতের মাজমা এক জায়গা হওয়া, সমস্ত চিন্তা চেতনা, বাতিল চিন্তা চেতনার একটা সমন্বিত একটা রূপ দাঁড় করানো, এটা বর্তমানে সালাফিয়াতুল মুআসিরার ভিতরে বিশেষভাবে পাওয়া যায়। উসুলে ফিকহের ক্ষেত্রে ওরা সমস্যা তৈরি করছে, সুন্নাত বেদাতের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, তাওহীদ শিরকের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, হাদিস অনুসরণের নামে সেখানে সমস্যা তৈরি করছে, ফিক অনুসরণের নামে ফাওদা বিক্ষিপ্ততা তৈরি করছে, নিজেদের প্রত্যেকে মুজতাহিদ ছেড়ে বসে আছে। তো এদের বেদাতের যে লিস্ট, এদের চিন্তাগত বেদাত, আমলি বেদাতের কথা বলতেছে না, আমলি বেদাত কম বেশি আছে, কিন্তু চিন্তাগত যে বেদাত, নতুন নতুন যেই চিন্তা, নতুন নতুন যেই চিন্তাগত বেদাত তারা নিয়ে আসছে এবং এটার মজমুই যে রূপরেখা তারা তৈরি করছে, এটা এতটা ভয়ঙ্কর যে অন্য কোন ফিরকার ভিতরে ইতিহাসে মুসলমানদের ভিতরে এত বড় সমন্বয় হয় নাই, এতগুলো বড় বড় বেদাতের। তো এই জন্য সালাফিয়াতুল মুআসিরার ব্যাপারে আলোচনা করাটা এটা বর্তমান সময়ের জন্য আমাদের জরুরি, উম্মতকে সতর্ক করতে হবে। জন্য লেখক একটা খুবই ভালো কাজ করেছেন, লেখকের ওই কথাগুলোতে আমি যাব, কিন্তু ভূমিকা হিসেবে যেহেতু আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলতেছি, এজন্য লেখকের ওই আলোচনাটা আমাদের সামনে আসবে। যে লেখক এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তুলেছেন এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায়, উনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে فقد حذرنا الله تعالى من كتمان العلم وتلبيس الحق, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, উম্মতকে সতর্ক করেছেন যে আমরা যেন ইলমকে গোপন না করি এবং হক আর বাতিল মিশ্রিত না করি, হকের সাথে বাতিলকে মিলাই না দেই আর সত্যকে গোপন না করি, ইলমকে গোপন না করি। যেন উনি কিছু দালাল আনছেন, আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে নিষেধ করেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সাথে বাতিলকে তোমরা মিশ্রিত করে দিও না, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে বুঝে হককে গোপন করে না। আমি জানি যে এই সালাফিয়াদের মানহাজিয়ার ভিতরে, চিন্তা চেতনার ভিতরে হাজারো বেদাত, তারা অসংখ্য বেদাতের সমন্বয় করেছে, তো এটা একটা হক, কিন্তু তারা সমাজের ভিতরে তাদের সুন্দর সুন্দর দাবি, সুন্দর সুন্দর তাদের বিভিন্ন ধরনের যেই মানে স্ট্র্যাটেজি আছে এগুলো অবলম্বন করে, পেট্রোডলার ইউজ করে তারা সমাজের ভিতরে এই বুতলানকে ছড়াচ্ছে, বাতিল জিনিসকে ছড়াচ্ছে, অথচ আমরা হককে যদি গোপন করি, তাদের সাথে যদি মিলজুল করে চলার চেষ্টা করি, তাহলে এটা কি হবে, কিতমানুল ইলম হবে, ইলমকে গোপন করা হবে আর হককে বাতিলের সাথে মিশ্রিত করা হবে। তো এই লেখক মুস্তফা হামদুল উনি শুরুতে এই কথাটা খুব গুরুত্বের সাথে বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, সতর্ক করেছেন যেন আমরা কি না করি, কিতমানুল ইলম না করি আর সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করি। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে যে ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল, তোমরা বাতিলের সাথে হককে মিশ্রিত করে দিও না। ওয়াতাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে তোমরা হককে গোপন করে না। قال আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بينه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। যে যারা তাদের কাছে সুস্পষ্ট বাণী, কোরআনের সুস্পষ্ট বাণী আসার পরে, সুস্পষ্ট হিদায়াত আসার পরে যারা হককে গোপন করে, যারা এই বাস্তবতাকে যারা গোপন করে, তাদের উপর আল্লাহ তাআলার লানত এবং অন্যদের লানত, মানে ফেরেশতা এবং অন্যান্য মাখলুকাতের লানত। সূরা বাকারা 159 নম্বর আয়াত এটা আছে। তো এই আয়াতের তাফসীরে ইবনুল জওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াহাদিহিল আয়া তুজিবু ইযহারা উলুমিদ্দীন মামসুসাতান কানাত আও মুস্তানবাতাতান। যাদুল মুয়াসসার ইবনুল জওজি রাহিমাহুল্লাহর কিতাব ১ নম্বর খণ্ডের ১৬৫ নম্বর পৃষ্ঠায় এটা আছে। যে ইবনুল জওজি রাহিমাহুল্লাহ হাম্বলি বড় আলেম ছিলেন। তো ইবনুল জওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াহাদিহিল আয়া, এই আয়াত তুজিবু ইযহারা উলুমিদ্দীন মামসুসাতান কানাত আও মুস্তানবাতাতান, এই আয়াতটা ইলমে দ্বীন যেটা আছে, সঠিক ইলমে দ্বীনকে প্রকাশ করা ওয়াজিব করে দেয় মুসলমানদের উপরে, উলামায়ে কিরামের উপরে। যে উলামায়ে কিরাম কি করবেন, মুসলমানরা কি করবেন, ইলমে দ্বীন যেটা সঠিক, যেটা হক, যেটা উলামায়ে ইসলামের উলামায়ে উম্মতের যেটা মজমুই সিদ্ধান্ত, মজমুই অবস্থান, সেটাকে প্রকাশ করে দেওয়া, এটা ওয়াজিব। এটা মানসুসাতান কানাত আও মুস্তানবাতাতান, এটা সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহর স্পষ্ট বক্তব্য হোক অথবা অন্য কারোর গবেষণা থেকে বের করা হোক, কিন্তু যেটা হক, যেটা স্পষ্ট ইলম, যেটা হাকিকত, যেটা সেটাকে সামনে আনা, এটা ওয়াজিব উলামায়ে কিরামের জন্য। এরপরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এনেছেন যে মান সুইলা আন ইলমিন আলিমা ثم كتم ألجم يوم القيامة بلجام من نار। ভিন্ন শব্দ আছে, এখানে অন্য শব্দ আছে যে মান সুইলা আন ইলমিন فكتمه ألجم بلجام من نار يوم القيامة। তো মুসনাদ আহমদে হাদিসটা এসেছে যে কাউকে যদি কোনো বিষয় জিজ্ঞাসা করা হয় আর সে সেটা জানে আর সে সেটাকে যদি গোপন করে, তাহলে উলজিমা বিলিজাম মিন নার, উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলিজাম মিন নার, তো তাকে কিয়ামতের দিন আগুনের যেই দিয়ে, আগুনের রশি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। তো এই জন্য এই যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর একটা হাদিস আছে যে এরপর উনি আবার আলোচনা করেছেন এই বিষয়টার উপরে যে ইলমকে গোপন করা, ইলমকে গোপন না করা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় উলামায়ে ইসলামের জন্য, উম্মতের সামনে, উম্মতকে যেন, উম্মত যেন বিভ্রান্ত না হয়, উম্মত যেন সঠিক রাস্তার উপরে থাকে, ইলম যাতে গোপন না থাকে। তো এই জন্য এই আলোচনাগুলো কোনো বিদ্বেষের কারণে না, কাউকে ছোট করা, খাটো করা, কাউকে দমন করা, এগুলোর উদ্দেশ্য না, বরং এটা সংশোধন উদ্দেশ্য। ইলমকে, সত্যকে লিউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিল, হককে স্পষ্ট করা, বাতিলকে, যে বাতিল এটাকে স্পষ্ট করে দেওয়া, এটাই আসলে উলামায়ে কিরামের দায়িত্ব, উম্মতেরও দায়িত্ব এটা, যে হক স্পষ্ট হওয়ার পরে হকের দিকে ফিরে আসা। তো এই জন্য এই যে কিতাবের উপরে উনি যে আলোচনাটা এনেছেন আস-সাদাতুল হানাবিলা ইখতিলাফুহুম মা সালাফিয়াতিল মুআসিরা, এই কিতাবের ভিতরে যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো বর্তমান সময়ের যে সমস্যা আছে মুসলিম বিশ্বে, পুরো আলমের, আমি কথাটা জোর দিয়ে বলবো যে গত আপনার 50-60 বছর ধরে বা আরো বেশি সময় ধরে পুরা বিশ্বেই $100 সহযোগিতায় এই বিদআগুলো, চিন্তাগত বিদআত, এই সমস্যাগুলো কিন্তু ব্যাপকভাবে প্রচার করা হয়েছে পুরা বিশ্বের ভিতরে। তো এই জন্য পুরা মুসলিম বিশ্বের যে বর্তমান চিন্তাগত যে অস্থিরতা, অনৈক্য এবং মুসলমানদের ভিতরে যে ইখতিলাফাত, এর বড় একটা অংশ, আমি এটা যদি আপনি রেশিও করেন 50-60 ভাগেরও বেশি, বড় একটা অংশের কারণ কিন্তু আস-সালাফিয়াতুল মুআসিরা, বর্তমানে নজদি সালাফি দাওয়াত, মুসলমানদের চিন্তাগত বিক্ষিপ্ততা, মুসলমানদের ভিতরে নাস্তিকতা ছড়ানোর পিছনে এদের দায় আছে, অনেক বড় দায়। এই জন্য মুসলমানদের ভিতরে নাস্তিকতা ছড়ানো, ইলমি দুর্বলতা ছড়ানো, অনৈক্য ছড়ানো, ইখতিলাফাত ছড়ানো, সমস্ত কিছুর পিছনে এদের যেই আকলি যে সমস্যা, এদের যে চিন্তাগত মানহাজিয়ার যে সমস্যা, এবং এরা যতগুলো বেদাত উম্মতের ভিতরে নিয়ে আসছে সবগুলো দায়ী আছে। এরা মুসলমানদেরকে কুরআন হাদিস অনুসরণের নামে মাযহাব থেকে দূরে সরাইছে, এবং এটা নিয়ে যেই পরিমাণ মারামারি শুরু হয়েছে মুসলমানদের ভিতরে, মাআল্লাহ, এদের আলোচনা শুনলে দুনিয়ার মাযহাব মানে এটা শিরিক হয়ে যাবে আপনার কাছে, আপনি এদের আলোচনা শুনলে বুঝবেন। এরপরে এরা আকীদা বিশ্বাসের ক্ষেত্রে উম্মতকে তাজসিম দেওবাদের দিকে নিয়ে আসছে। তারপরে সামান্য সামান্য বিষয়ে কুফুর শিরিকের অভিযোগ করা, তাওহীদ এবং শিরিকের ভিতরে বিকৃতি আনছে, বড় ধরনের বিকৃতি, পুরো শিরিকের মাফহুম। ইসলামের শিরিক এক জিনিস আর নজদি সালাফিদের শিরিক আর এক জিনিস। নজদি সালাফিদের ক্ষেত্রে দুনিয়া সবাই মুশরিক। আপনার ইয়া বড় বড় আইম্মা, ইমাম নওয়াবী, ইবনে হাজার সহ বড় বড় ইমামদের ব্যাপারে একদম তাসরিহ করে করে তারা শিরিকের অভিযোগ করছে। এটা সংকলন আছে, ওই কিতাবগুলো আমরা আস্তে আস্তে সামনে আনবো ইনশাআল্লাহ উম্মতের সামনে। সেই জন্য এরা যে পরিমাণ বিদআতকে এক জায়গা করছে এই দল, এটা সম্পর্কে সতর্ক হওয়া জরুরি। এবং যারা এই দলের অনুসারী বুঝে হোক না বুঝে হোক, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই দলের তো বড় একটা দাওয়াত ছিল যে কাউকে অন্ধ অনুসরণ না করা, এবং এই দাওয়াতের কারণেই আপনারা কিন্তু এই দলের ভিতরে আসছেন যে বড় বড় ইমামরা ভুল করছেন, আহলে সুন্নাতের অন্য নাইমারা ভুল করছেন, এখন আমাদেরকে কি করতে হবে? নজদি সালাফি হওয়া লাগবে। এই দাওয়াত তো আসছে কি জন্য? যে আমরা কাউকে তাকলিদ করবো না, আমরা নিজে বুঝে শুনে ইসলাম মানবো। তো আপনাদেরকে প্রথম দাওয়াত থাকবে, যারা সালাফিয়াতকে গ্রহণ করেছেন তাদেরকে দাওয়াত থাকবে যে আপনারা আরো একটু বুঝে শুনে, এই যে দাওয়াত থেকে ওইখান থেকে সরে আসছেন, মাযহাব থেকে সরছেন, অন্য আকীদা থেকে সরছেন, সরার পরে সালাফি হয়েছেন, তো তাদের প্রতি দাওয়াত থাকবে যে আপনারা বুঝে শুনে যেই ইসলাম পালন করার যেই চিন্তাটা গ্রহণ করেছেন এটা স্টপ করে দিয়েন না। সালাফিয়াতে ঢোকার পর যদি ওটা মনে করেন যে আমি হক পেয়ে গেছি, সালাফিয়াতের আর ব্যাপারে আর কোনো কোশ্চেন নাই, যেহেতু তারা দাবি করেছে সুন্দর যে তারা সালাফে সালেহীনের অনুসারী, তার মানে এটাই হক, এরকম চিন্তা করে বসে থাকার কোনো কারণ নাই। কেন? কারণ হলো যে ইতিহাসে এরকম সুন্দর সুন্দর দাবি নিয়ে বহু লোকই আসছে, কিন্তু বাস্তবতা যখন খতিয়ে দেখা গেছে তখন এদের বাস্তবতার সাথে আর দাবির সাথে মিল নাই। তো এই জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে যারা এই মতটাকে মানহাজিয়াকে গ্রহণ করেছেন, মতবাদটাকে আপন করে নিয়েছেন, তাদের জন্য এটা বড় ধরনের একটা তাদের সামনে একটা চ্যালেঞ্জ থাকবে তাদের জীবনের, যে হকটাকে খুঁজে বের করা। জমহুর উলামা ইসলামের চিন্তা চেতনা কি আর নজদি সালাফিদের বিচ্ছিন্নতাগুলো কি কি, এটা সম্পর্কে জানা বুঝা। এটা বোঝার জন্য তাদেরও কিছু কর্মপদ্ধতি অবলম্বন করতে হবে। সেই কর্মপদ্ধতির ভিতরে গুরুত্বপূর্ণ একটা হলো যে অন্ধ অনুসরণ, যেটা এককেন্দ্রিক, যে এই সালাফি আলেমরা যা বলেছেন, ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ আলবানী অথবা ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব, এই 4-5 জন আরকান খামসা, কয়জন? পুরা নজদি সালাফি দাওয়ার আরকান খামসা 5 জনের কথা বললাম। ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব, ওনারা 2 জন হলো আসল মূল, এরপরে ওনাদের ফরা, ওনাদের অনুসারীদের ভিতরে ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ আলবানী, এই আরকান খামসা যা বলবেন পুরা ইসলামের দার ও মাদার ভিত্তি হলো 5 জনের বুঝের উপরে। এরকম চিন্তা চেতনা যাদের আছে তাদেরকে অনুরোধ করব যে ইসলাম আসলে এই 4-5 জনের চিন্তার উপর নির্ভর করে না। ইসলামের যে চেইন, এটা মূলত হাজারো বছরের লক্ষ কোটি উলামায়ে কেরামের চিন্তা চেতনার উপরে এটা প্রতিষ্ঠিত। সেই জন্য ইসলামের কোন একটা আয়াতের বুঝ, হাদিসের বুঝ, এগুলো এই 4-5 জন ব্যক্তির ভিতরে সীমিত করে দিব, এটা আসলে সাধারণ মানুষের আকল কখনো নিবে না। আর যাদের আকল এটা গ্রহণ করে নিয়েছে যে ইসলামের সঠিক বুঝ ওইটাই যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, অথবা শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বলেছেন, অথবা যেটা শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ আলবানী বলেছেন, তাদের এই যে অপরিপক্ক চিন্তা, দুর্বল চিন্তা, এটা শুদ্ধ করা দরকার। সর্বপ্রথম যে আপনি ইসলামকে কি করতেছেন, 5 ব্যক্তির মাঝখানে আরকান খামসা, এই 5 ব্যক্তির ভিতরে আপনি সীমাবদ্ধ করে দিচ্ছেন, এটা খুবই ভুল চিন্তা। আপনি বলতেছেন আমি সালাফে সালেহীনের অনুসারী। ইবনে তাইমিয়া কি সালাফ? না। 728 হিজরিতে ওনার ইন্তেকাল, কত পরের লোক। ইবনে আব্দুল ওয়াহাব কি সালাফ? না। 1793 হিজরিতে খ্রিস্টাব্দে ওনার ইন্তেকাল। আপনার ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, ওনার কত শতক, অর্থাৎ প্রত্যেকেই 20-50 বছর আগে ওনাদের ইন্তেকাল, 20-50 বছরের ভিতরে। তো ইনারা সালাফ হলো কি করে? তো এই জন্য আপনারা যারা এই চিন্তা করেছেন যে সালাফের অনুসরণ করব, আর অনুসরণ করতেছেন এই 5 ব্যক্তির, বা 5 ব্যক্তিও না, আসলে 2 জনের, ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাবের, তাহলে তো আর এটা সালাফ হলো না, সালাফের নাম একটা ধোঁকাবাজি হলো, তাই না? তো সর্বপ্রথম আপনাদের এই জায়গাটা সংশোধন করতে হবে যে আমরা আসলেই কি সালাফের অনুসরণ করতেছি, নাকি সালাফের নামে আরকানে খামসা পাঁচ ব্যক্তির অনুসরণ করতেছি। এটা আপনাদের প্রথমে এটা আপনাদের একটা দায়িত্ব থাকবে নিজেদের, যেহেতু প্রত্যেক মানে মুসলমানের একটা দায়িত্ব যে হককে খুঁজে বের করা এবং সেটার উপরে অনুসরণ করার চেষ্টা করা, বিদআ বিচ্ছিন্ন চিন্তা চেতনা দালালাত এগুলো থেকে মুক্ত রাখা, এটা আমার ইমানের দায়িত্ব, আমার ইসলামের দায়িত্ব এটা। তো এই জন্য আপনাদের সর্বপ্রথম দায়িত্ব থাকবে যে আমরা সালাফিয়ান নামে আমরা কি পাঁচ ব্যক্তির অনুসরণ করতেছি বা দুই ব্যক্তির অনুসরণ করতেছি নাকি জমহুর উলামা ইসলাম একেবারে সাহাবাই কাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত হাজারো বছর, 1400 বছর তো অলরেডি হয়ে গেছে, হাজারো বছরের উলামা ইসলামের চিন্তা চেতনাকে এই পাঁচ ব্যক্তি চিন্তা চেতনাতে দাড়িপাল্লা দিয়ে মাপতেছে। আপনার দাড়িপাল্লা যদি ভুল হয় তাহলে তো দুনিয়া কোনো কিছু ঠিক হবে না, তাই না? আপনার পাহাড় মাপার জন্য এই দাড়িপাল্লা, কথার কথা, সোনা মাপার দাড়িপাল্লাকে এক বলেন, একটা দিয়ে আর একটা মাপতে গেলে ভুল হবে স্বাভাবিক। তো জন্য যারা সালাফি বর্তমানে আছেন তাদের প্রতি কোনো বিদ্বেষ নেই, কোনো আক্রমণ নেই, তাদের প্রতি কোনো আকর্ষণ নেই। অনেকে মনে করেন যে আমার ব্যাপারে এরকম বলে থাকেন যে আমি বিদ্বেষের কারণে এগুলো বলি, আসলে বিদ্বেষের জন্য না। আপনাদের সামনে বিষয়গুলো স্পষ্ট হোক, আপনারা নিজেরা পড়াশোনা করেন। আমি এটা দেখেছি অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ, যে যারা নতুন নতুন সালাফি হয় এদের ভিতরে অনেক জজ্বা থাকে, তারা এটাকে হক মনে করে বিশাল একটা কিছু প্রচার প্রচারণা শুরু করে, কিন্তু 7-8 বছর পড়াশোনা করার পরে, 5-7 বছর অন্তত পক্ষে পড়াশোনা করার পরে এদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়। এই জন্য যারা একেবারে নতুন আছেন, জজবার উপরে আছেন, তাদেরকে দাবি করবো যে জজবাটা এখন করার চেষ্টা করেন, ধৈর্য ধরার চেষ্টা করেন, সংগ্রহণ করার চেষ্টা করেন, এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং পড়াশোনা করেন। পড়াশোনা করে আস্তে আস্তে করে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। 5-7 বছর পড়াশোনা করলে আপনি ধরতে পারবেন যে সমস্যাটা কোথায়। আমরা যে কথাগুলো বলতেছি এটা আন্দাজের উপরে, হাওয়ার উপরে বলতেছি না। সমালোচনাটা শুধু বিদ্বেষের জন্য না, এটার বাস্তবতা আছে এবং এই বাস্তবতাগুলোর জন্যই আজকের এই পুরো দর্শ, এই যে আমরা 2 খণ্ড সামনে নিয়ে বসছি এই কিতাব, এই কিতাবের দর্শের মূল মাকসাদই হলো এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া, একদম লাইন বাই লাইন ধরে ধরে, যে এই চিন্তা চেতনাটা আসলে সালাফিয়াতের নামে প্রচার করা হয়েছে কিন্তু সালাফের সাথে সম্পর্ক নাই। ওইটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আকীদা অথবা ইবনে আব্দুল ওয়াহাবের চিন্তা, কিন্তু এটা সালাফের নামে চালানো হচ্ছে, দাবি করা হচ্ছে সালাফের আকীদা কিন্তু আসলে এটা সালাফ না, দাবি করা হচ্ছে আহমদ ইবনে হাম্বলের আকীদা কিন্তু আসলে আহমদ ইবনে হাম্বলের আকীদা না, দাবি করা হচ্ছে এটা আশারি আকীদা, আসলে এটা আশারি আকীদা না, আশারি আকীদার সাথে কোনো সম্পর্ক নেই। এটা এমন এমন কথা আশারিদের নামে চালানো হচ্ছে, এটা আশারিদের নামে মিথ্যাচার, আহমদ ইবনে হাম্বলের নামে চালানো হচ্ছে, এটা আহমদ ইবনে হাম্বলের নামে মিথ্যাচার, এটা সালাফে সালেহীনের নামে চালানো হচ্ছে, এটা সালাফে সালেহীনের নামে কি মিথ্যাচার। তো এইগুলো করে লাভটা কি? যেটা যার চিন্তা চেতনা, ইবনে তাইমিয়া চিন্তা হলে বলবো যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া চিন্তা। যদি এটা অন্য কারো চিন্তা হয়, ইবনে আব্দুল ওয়াহাবের চিন্তা, তাহলে বলতে হবে যেটা ইবনে আব্দুল ওয়াহাবের চিন্তা। সহজ হয়ে গেল। উনার চিন্তা আমি সালাফের নামে কেন চালাবো? এটা কি ইলমি আমানত হলো বলেন? এটা হলো না। এগুলো আমরা আস্তে আস্তে করে দেখবো যে সালাফের নামে চালানো হচ্ছে কিন্তু আসলে সালাফ এটার জনকও না, সালাফ এটার প্রবক্তাও না, সালাফ এটার প্রচারকও না, কিন্তু এটা সালাফের নামে ভুলভাবে ইবনে তাইমিয়ার চিন্তা, ইবনে আব্দুল ওয়াহাবের চিন্তা অথবা তথাকথিত বর্তমান শেখ আলবানির কোনো চিন্তা সালাফে সালেহীনের নামে, সালাফিয়াতের নামে চালানো হচ্ছে। তো এটাই মূলত সংক্ষিপ্ত কিছু কথা। তো আজকে আমি যেহেতু ভূমিকা হিসেবে কিছু কথা বলবো, শুরুতেই এখানে একটা অভিমত আছে, মুখবন্ধ আছে, একটা ভূমিকা আছে। শেখ মোহাম্মদ আল হাম্বালি, উনার কথাগুলো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম উনি সংক্ষেপে আসলে এই কথাগুলোই এই ভূমিকার ভিতরে বলার চেষ্টা করেছেন। তো আমি সংক্ষেপে উনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে এখানে এই কিতাবের একেবারে আলিফ বা জিম, এখনো মূল আলোচনা শুরু হয় নাই, এখানে শুরু হচ্ছে আলোচনাটা এরকম। শিরোনামটা হলো تقديم فضيلة العلامة شيخ المذهب الحنبلي في الأزهر الشريف الدكتور محمد السيد الأزهري لكتاب الحنابلة والاختلاف مع السلفية المعاصرة. فضيلة العلامة شيخ المذهب الحنبلي في الأزهر جامع أزهر جتاعت مشهور جامع أزهر اني حنبلي مذهب شيخ عالم أستاذ উনি একটি ভূমিকা এখানে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجب وبعد فقد قرات مواضع من كتاب فضيله الشيخ مصطفى حمدعليان الحنبلي الموسوم بالحنابلة والاختلاف مع السلفية المعاصرة الحقائق الغائبة عن مذهب اهل الحديث والحنابلة في العقائد في الفقه والتصوف। এর নাম হতে ভিন্ন ছিল যখন ওনার কাছ থেকে এই মুখবন্ধটা নেওয়া হয়েছে। কিন্তু পুরো নামটা একটু চেঞ্জ করা হয়েছে। তো উনি এখানে বলতেছেন যে আমি মুফিদান জামিআন, এই কথাটা গুরুত্বপূর্ণ যে এই কিতাবটাকে উনি খুবই উপকারী পেয়েছেন। এটা জামিআন লিমা তাফাররাক ফি হাদা আল মাওদু আল হাম, বলছেন এই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান নজদি সালাফিদের সাথে হাকিকি যেই হাম্বলি আসারি আকিদা যেটা আছে এটার সাথে কি পার্থক্য, আকিদা ফিকহ এবং তাসাউফ এই তিনটা মজমুনে উনি বলছেন এই বিষয়গুলো উনি এক জায়গায় সংকলন করতে পারছেন যে লেখক, উনি এটা প্রশংসা করতেছেন। এরপর বলছেন ফিল হাকিকতি লাকাদ উফিক ফাদিলাতু শাইখ ফি মাসআলাতাইন ওয়া হুমা গায়াতু মা ইয়াসবু ইলাইহি কুল্লু কাতিবিন। এবং বলছেন যে দুটা বিষয় আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়েছেন লেখককে, একটা হলো যে المسألة أما المسألة الأولى فهي اختياره لموضوع الكتاب. একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ তাআলা উনাকে বিশেষভাবে তৌফিক দিয়েছেন সেটা হলো যে যেই শিরোনাম উনি যেই মজমুনে আলোচনা করতেছেন, যে বিষয়ে কথা বলতেছেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই মজমুনে কাজ করা বর্তমান সময়ের জন্য এটা খুবই দরকারি একটা কাজ ছিল। আর এটা কেন দরকারি ছিল, কারণ হলো যে উনি বলতেছেন যে আন হাদিহি তায়ফ التي تنسب نفسها الى المرحله الزمانيه المباركه। এটা গুরুত্বের কারণ হলো যে এই যে সালাফিয়া যারা নজদি সালাফি যারা এরা নিজেদেরকে সালাফে সালেহীনের দিকে নিজেদেরকে নিসবত করে, তো এই নিসবতটা সহি কিনা এটার সাথে বাস্তবতাকে তুলনামূলক পর্যালোচনা এটা দরকারি ছিল এখন বর্তমান সময়। আনি মারহালাত সালাফিনা সালেহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো এরপর বলতেছেন যে কদ আম্মাত বিহিমুল বালওয়া ওয়া লাম ইখলু মিনহুম বালাদুম মিন বিলাদিল ইসলামিয়া। বলতেছেন যে এই যে দাবি নিয়ে অর্থাৎ সালাফে সালেহীনের অনুসরণের দাবি নিয়ে পুরা মুসলিম বিশ্বের এমন কোন দেশ নেই যে এদের এই ফিতনা থেকে এদের এই বালা থেকে কি হয়ে গেছে, মুক্ত আছে। পুরা বিশ্বে এই সমস্যাগুলো ছড়িয়ে পড়ছে, তো জন্য এই বিষয়ে কাজ করা এটা লেখকের একটা প্রশংসনীয় দিক। এরপর বলতেছেন ওয়াহুম মা ইদআইহিম জামিউহুম নাফস হাদিহি নিসবাতি শরীফা তাইদুহুম ফিরাকান শাত্তা ইউবদিউ বা'দুহুম বা'দান فضلا عن تبديعهم عموم المسلمين تارة وتفسيقهم إياهم تارة أخرى ووصمهم الجماهير المسلمة بالتلبس بالشرك مع إنكارهم على المسلمين كثيرا مما أجازه بل واستحبه جماهير العلماء الثقات كالتوسل بسيدنا رسول الله صلى الله عليه وسلم والتبرك بالصالحين. أبونا بولتسان جي نجدي سلفي در جي شمشتا إتا پورا بشة چڑيه پڑتا ہے এবং এরা নিজেদেরকে সবসময় সালাফে সালেহীনের অনুসরণের দাবি করে আসছে। এরপরে বলছেন ওহুম্মা ইদআইহিম, এবং তাদের সকলেই জামিউহুম, তাদের সকলেই যে দাবিটা করে যে তারা সালাফে সালেহীনের অনুসারী, এই দাবি করার পরে একটা হাকিকত হলো, একটা বাস্তবতা হলো তাজিদুহুম ফিরাকান শাত্তা, নজদি সালাফিরা হাজারো দলের বিভক্ত। হাদ্দাদিয়া ফিরকা আছে, জামিয়া ফিরকা আছে, মাদখালিয়া ফিরকা আছে, কত ফিরকা নাম শুনবেন, এগুলো আপনাদের কাছে সুরুরিয়া, কুতুবিয়া, হ্যাঁ, তো এদের ফিরকার অভাব নেই নজদি সালাফিদের, জিহাদিয়া, তো এরকম প্রচুর নজদিদের ভিতরে দলাদলি আছে। উনি ওই দিকে ইঙ্গিত করতেছেন যে তাজিদুহুম ফিরাকান শাত্তা ইউবাদ্দিউ বা'দুহুম বা'দান, যে এরা অনেক ফিরকায় বিভক্ত, একদল আরেক দলকে কি করে তাবদী করে, এদেরকে বেদাতি বলে। ফাদলান আন তাবদীইহিম উমুমাল মুসলিমিন, শুধু নিজেদেরকে যে তারা ইয়া করে এরকম না, তারা তো সারা মুসলিম বিশ্বের সবাইকে তাবদী করে, নিজেরা ছাড়া, নিজের দল ছাড়া, নিজের ফিরকা ছাড়া সমস্ত মুসলিমদেরকে তারা বেদাতি বলে সালাফিরা। আর এর পাশাপাশি তারা নিজেদের যে সালাফি, প্রত্যেকেই সালাফি দাবিদার, এরা আবার একজন আর একজনকে কি করে বেদাতি বলে। এরপরে ওয়া তাফসীকুহুম ইয়াহুম তারাতান উখরা, এরপরে অন্যান্য মুসলিমদেরকে বেদাতি ফাসে এগুলো তো বলেই, আর কি করে ওয়াসমিহিম আল জামাহিরুল মুসলিমা বিতালাব্বুসি বিশিরক, আর পুরা মুসলিম উম্মাহের সংখ্যাগরিষ্ঠদেরকে তারা কি করে শিরকের অভিযোগ করে। এই কথাটা গুরুত্বপূর্ণ। দেখেন নজদি সালাফিদের আন্দোলন যেটা ইবনে আব্দুল ওয়াহাব শুরু করেছিলেন, উনার শুরু করার মূল এজেন্ডা এটা ছিল। উনি শুরুতে এসে দাবি করছেন যে উনার আগে কেউ লা ইলাহার মানা বুঝে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ বুঝে না, জানে নাই। উনি এটার জন্য বলছেন আমার উস্তাদদেরকেও জানে না, আগের কোন আলেমই সঠিক অর্থটা জানে নাই। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ না জানলে মানুষ ইসলামে থাকে কেমনে? সেই জন্য ইবনে আব্দুল ওয়াহাবের আন্দোলনের সূচনাই হয়েছিল উম্মতের সবাইকে কি করা, শিরিকের অভিযোগ দিয়ে। তো ওইটার দিকে ইঙ্গিত করতেছেন كوصفهم الجماهير المسلمة بالتلبس بالشرك. এরপরে তারা মা ইনকারিহিম আলাল মুসলিমিনা কাসীরা, আর এরা কি করে পুরা জমহুর মুসলমানদেরকে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠকে তারা শিরকের অভিযোগ করে এবং মুসলমানরা ওই সময় মুসলমানদের এই সমস্ত কাজকে তারা নিন্দনীয় হিসেবে প্রচার করে, শিরকের অভিযোগ করে, যে সমস্ত কাজ অধিকাংশ উলামায়ে কিরাম নির্ভরযোগ্য প্রত্যেক যুগে নির্ভরযোগ্য উলামায়ে কিরাম যেগুলোকে জায়েজ বলেছেন, মুস্তাহাব বলেছেন, অনুমোদন দিয়েছেন, যেরকম আল্লাহ রসুলকে ওসিলা করে দোয়া করা, তাওয়াসুল করা। তাওয়াসুল তাদের কাছে ইবনে আব্দুল ওয়াহাব সহ সালাফিদের কাছে তাওয়াসুল শিরিক, এটা মক্কার মুশরিকদের সাথে মিলে যায়। মক্কার মুশরিকরাও তাওয়াসুল করত, মক্কার মুশরিকদের শিরিকের হাকিকত ইবনে আব্দুল ওয়াহাবের কাছে ওসিলা করে দোয়া করা, ওসিলা করা মানাবুদু বিল্লাহি ইউকারিবুনা ইলাল্লাহি যুলফা। এখন সে তার ইবনে আব্দুল ওয়াহাব এবং তার অনুসারীরা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করা মানেই হলো মক্কার মুশরিকদের মতো আকীদা রাখা। তো এই যে ধারণা, ভুল ধারণা করে পুরা মুসলিম উম্মাহ যারা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কিরাম প্রত্যেক যুগের নির্ভরযোগ্য আলেমরা তারা কিন্তু ওসিলাকে জায়েজ বলেছেন এবং এটাকে পছন্দনীয় বলেছেন। তো এটাকে তারা শিরিকের কারণ মনে করে, এটা নিন্দনীয় মনে করে। এরপরে তাবাররুক বিস সালেহীন, সালেহীন যারা আছেন, বুজুর্গানে দিন যারা আছেন, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস যারা আছেন, বুজুর্গ যারা আছেন, আউলিয়া ইকরাম যারা আছেন, তাদের বিভিন্ন জিনিস থেকে বরকত হাসিল করা, তো অথবা বিভিন্ন স্থান থেকে বরকত হাসিল করা, এগুলো স্বীকৃত বিষয়। ইসলামে অসংখ্য দলিল আছে তাবাররুক সহিহ হওয়ার। আপনি সহিহ মুসলিমে দেখবেন এবং এর ব্যাখ্যা গ্রন্থ যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, এক একটা হাদিস ইমাম নববী আনতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাররুক যারা সাহাবা ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জিনিস, চুল, দাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে এনেছেন যেন একটা জায়গা রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়েন, সেই জায়গাটাকে কি করবেন পরবর্তীতে উনি নামাজের জায়গা বানাবেন। তো প্রত্যেকটা জায়গায় ইমাম নববী যখন ব্যাখ্যা লিখেছেন প্রত্যেকটা জায়গায় উনি বলেছেন যে এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল, সাহাবায়ে আমল থেকে বোঝা যায় যে তাবাররুক বিস সালেহীন, নেককার বুজুর্গদের বিভিন্ন জিনিস থেকে বরকত হাসিল করা, এটা স্বীকৃত বিষয়, এটা দলিল হাদিস। তো এইগুলো একেবারে যুগ যুগ ধরে যেই স্বীকৃত বিষয়, উম্মতের জমহুর যে বিষয়গুলোকে স্বীকার করেছেন সেগুলোকে শিরকের অভিযোগ করতেছেন। وقد قال شيخ المذهب الموفق ابن قدامة رضي الله عنه, এরপরে উনি দলিল হিসেবে বলতেছেন যে এটা যে সমস্ত উলামা کرام বলেছেন, বিশেষভাবে উনি হাম্বলি মাযহাবের ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বিখ্যাত আল মুগনি লেখক। তো ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উনি ওনার বক্তব্য এখানে লিখেছেন যে ويستحب الدفن في المقبرة التي يكثر فيها الصالحون والشهداء لتناله بركتهم। কি বলেছেন? যেটা মুস্তাহাব, যে যেই কবরস্থানে, যেই কবরস্থানে কি অনেক নেককার বুজুর্গ ওলিয়াল্লাহ আছে এবং সুহাদা আছে, সেই কবরস্থানে দাফন করা এটা মুস্তাহাব। সেই কবরস্থানে দাফন করা কি মুস্তাহাব। আপনি অবাক হয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন হওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা কত অনুনয় বিনয় করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে জায়গা পাওয়ার জন্য, এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, এই যে নাজদি-সালাফিরা দাবি করে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে কোথায় দাফন করেছে? মাকবারাতুস সুফিয়া, দামেস্কের ওই মাকবারার নাম কি ছিল? মাকবারাতুস সুফিয়াতে ওনাকে দাফন করা হয়েছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে। তো এইজন্য ইবনে খুদামা আল মাকদিসি উনি বলতেছেন যে ওয়াইস্তাহাবু দাফনু ফিল মাকবারাতি আল্লাতী ইয়াকসুরু ফিহা আস-সালিহুন ওয়াশ-শুহাদা লিতানালহু বারাকাতুহুম, যে সুহাদা এবং সালহীন ওলিয়াল্লাহ বুজুর্গ যেখানে দাফন আছেন, যে কবরস্থানে, সেখানে দাফন করা এটা মুস্তাহাব। আল মুগনি ইবনে কুদামা দ্বিতীয় খণ্ডে ৩৮০ পৃষ্ঠা এটা আছে। وإنكارهم أيضا عمل الأمة الإسلامية الموافق للإجماع في مسألة شد الرحال إلى القبر الشريف। এরপর বলেন যে উম্মতের সমস্ত উলামায়ে কিরাম এই ব্যাপারে মুজমা আলাইহি মাসলা, এটা অত্যমত্বপূর্ণ একটা মাসলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে দূরদূরান্ত থেকে সফর করা যাবে, এটা জায়েজ সওয়াবের কাজ, এবং এটার উপরে উলামায়ে কিরামের ইজমা আছে। উনি বলতেছেন এবং প্রত্যেক যুগের উলামায়ে কিরাম এটার উপর আমল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য ওনারা পাগল পারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে যে দুরুদ সালাম সরাসরি যে পেশ করার জন্য। তো এই ধরনের একটা আমল গুরুত্বপূর্ণ ইসলামের, এই আমলের বিরুদ্ধে তারা এখনো পর্যন্ত ফতোয়াবাজি করে যাচ্ছে এবং এটার বিরুদ্ধে বলে যাচ্ছে, তারা একদম প্রকাশ্যভাবে এটাকে নাজায়েজ হারাম বলে দেয় তারা। এরপরে বলতেছেন যে ওয়াহিয়াল মাসআলাতুল্লাতী আখতা ফিহা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া খাতাআন বাইয়িনান ওয়া আতালা ফিহা ওয়া আসহাবা, বলছেন যে এই মাসলাটা আসলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে জাল্লাত আছে তাফাররুদাত আছে বিচ্যুতি আছে বিচ্ছিন্ন চিন্তা চেতনা আছে তার ভিতরে একটা এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সর্বশেষ উনি প্রায় 7 বার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জীবনে যারা পড়েছেন আপনারা জানেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 7 বার জেলে গিয়েছেন তো 7 বার জেলে যাওয়ার অধিকাংশ টাইম এক দুইবার ছোটখাটো কিছু বিষয় নিয়ে জেলে গিয়েছেন কিন্তু অধিকাংশ যে জেলে যাওয়ার কারণ ছিল আকায়েদের ইখতিলাফ আর এই সমস্ত বিচ্ছিন্ন কিছু ফতোয়া এবং মাসাইল অনেকেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই যে জেলে যাওয়া এগুলাকে অনেক গ্লোরিফাই করেন বিশাল ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন মনে করেন যে ওই সময়ের লোকজন প্রত্যেকই জালেম ছিল উলামায়ে কিরাম সব জালেম ছিল শুধু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উপরে খালি জুলুম করার জন্য ওনারা বসেছিলেন বিষয়গুলো আসলে এমন না আপনারা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জীবনী পড়েন আল জামি' লিসিরাতুল ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সালাফিদের সংকলন আল জামি' লিসিরাতুল ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এখানে প্রায় তাদের সংকলনে প্রায় 80 জন উলামায়ে কিরামের জীবনী তারা সংকলন করছে একসাথে তো এইখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফুল আলোচনা আপনি পাবেন যে কার সাথে কোথায় কি নিয়ে উনি মুনাজারা করছেন কি কি বিষয় আলোচনা হয়েছে কেন ওনাকে জেলে পাঠানো হয়েছে প্রত্যেকটা বিষয় ডিটেইলস পাবেন তো আল্লামা সাফদি রাহিমাহুল্লাহ উনি আলোচনা করেছেন বিভিন্ন বিষয় মূল কথা হলো যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সর্বশেষ যেবার জেলে গিয়েছিলেন তো এই জেলে যাওয়ার কারণে এই মাসলাটা ছিল সাদ্দুর রিহাল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে উনি কি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এটা হারাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে এই ফতোয়ার কারণে পুরো মুসলিম বিশ্বের ভিতরে একটা কি অস্থিরতা তৈরি হয় মুসলিম বিশ্বের উলামায়ে কিরাম বিশেষ করে দামেস্কের ওই সময় সিরিয়ার উলামায়ে কিরাম কঠিন পদক্ষেপ নেন ওনার বিরুদ্ধে এবং ওনাকে জেলে বন্দী করে নেন তো এই সাদ্দুর রিহালের মাসলার কথা বলতেছেন যে এটা উম্মতের ইজমাই মাসলা সম্মিলিত মাসলা প্রত্যেক যুগের আলেমরা এটার উপর আমল করেছেন এরকম একটা মাসলা এই মাসলায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ভুল হয়েছে উনি এটাতে ভুল করেছেন ওয়াহিয়াল মাসআলাতুল্লাতী আখতা ফিহা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া খাতাআন বাইয়িনান একেবারে স্পষ্ট ভুল এখানে এখানে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই তো এরকম স্পষ্ট একটা ভুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করেছেন এটার অনুসরণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনুসরণে তারা পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বর্তমানে নজদি সালাফিরা এরপরে বলছেন ওয়া ইনকারুহুম সালিসান على المسلمين في مواطن الخلاف فيها سائغ ومشهور এর সাথে সাথে মুসলমানদের ভিতরে যে সমস্ত বিষয়ে ইখতিলাফ বৈধ ইখতিলাফ গ্রহণযোগ্য ইখতিলাফ যেমন চার মাযহাবের ইখতিলাফ এই সমস্ত বিষয়ে সালাফিরা কি করে মুসলমানদের ভিতরে ঝামেলা তৈরি করে ওগুলোর কথা বলতেছেন আচ্ছা এরপর বলছেন وانكارهم رابعا في مسائل للحاكم فيها اختيارات تخالف قولهم ومعلوم أن حكم الحاكم في مسائل الخلاف يرفع الخلاف. বলছেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হাকিম যিনি আছেন তার বিভিন্ন ধরনের মাসলা গ্রহণ করার সুযোগ থাকে তো এইগুলোর ক্ষেত্রেও তারা কি করে বিভিন্ন ধরনের বাধা নিষেধ আরোপ করে هذا مع تشدد في الطريقة وحكم على نوايا الخلق واتهامهم الدائم لمخالفيهم كما هي عادة أهل البدع من شدة الوقفة على أهل السنة. تقول بالمثل خلاصة كتاولو جاء أي نجدي سلفي دراسة. إذا مول جتينتا جتنا شكاولو جاء أنّدر مخالفين دراسة. تادر بكرة حكم ديار كتير. بسند رقمه كي كرا تشدد كرا. إبوم تادر كه شب شومان. بتي بكرة كي كرا واتهام الدائم لمخالفيهم. প্রতিপক্ষকে সব সময় অভিযোগ করতে থাকে অন্যায় অন্যায় অভিযোগ যেটা প্রতিপক্ষের ভিতরে বাস্তবেই নেই সেই অভিযোগগুলো সব সময় করতে থাকা কামা হিয়া আদাতু আহলিল বিদআ এই যে কাজটা করা অর্থাৎ প্রতিপক্ষের উপরে সব সময় শক্ত তাদেরকে তাকফীর তাবদী করতে থাকা তাদেরকে বাতিল বলতে থাকা হ্যাঁ সব সময় তাদেরকে তুহমত দিতে থাকা এটা হলো আহলুল বিদআ যারা আছে তাদের লক্ষণ তাদের এটা শিআ মিন শিদ্দাতিল ওয়াতআতি আলা আহলিস সুন্নাহ তাদের কাজ হলো কি সব সময় আহলে সুন্নাতের বিরুদ্ধে লেগে থাকা المسألة الثانية ديتيو بشاهلوجي معالجته لهذا الموضوع الجليل وتمثل فيه هذا في التعريف بمذهب الإمام المعظم المبجل أحمد رضي الله عنه وبيان مكانة ابن تيمية في المذهب الحنبلي. একটা গুরুত্বপূর্ণ কাজ লেখক করেছেন উনি বলতেছেন দুটো কাজ করেছেন লেখক গুরুত্বপূর্ণ একটা তো বললেন যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে উনি বেছে নিয়েছেন আলোচনা হিসেবে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বর্তমান সময়ের জন্য জরুরি কারণ এই দল যেটা সালাফিরা এরা সারা বিশ্বে সমস্যা তৈরি করতেছে কি কি বিষয় সমস্যা করতেছে তার একটা সংক্ষিপ্ত রূপরেখা উনি বললেন এখানে দ্বিতীয় বিষয় বলতেছেন যে এই কিতাবের শুরুতে এই লেখক একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেটা হলো যে উনি শুরুতে প্রথমে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার পরিচয় কি ওনার জীবনী বড় একটা জীবনী লিখেছেন প্রায় 100 পৃষ্ঠায় কিতাবে 100 পৃষ্ঠারও বেশি ইমাম আহমদ ইবনে হাম্বল এবং হাম্বলি মাযহাবের উপরে উনি ব্যয় করেছেন এই লেখক এটা খুবই প্রশংসনীয় কাজ যে ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় কি বিভিন্ন অভিযোগ আছে হাম্বলিদের বিরুদ্ধে হাম্বলিরা বলতেই মুজাসসিমা বুঝায় ওনাকে তো এই সমস্ত অভিযোগ নিয়ে উনি কথা বলেছেন ওগুলো আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ তো উনি বলতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আর একটা কাজ হলো যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার জাল্লাত ওনার বিচ্যুতি আছে ওনার অনেক আকীদাগত সমস্যা আছে কিন্তু এরপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন বড় আলেম ছিলেন মুহাক্কিক আলেম ছিলেন ওনার ইলম ছিল ওনার ফিকহ ফতোয়ার যোগ্যতা ছিল উনি অনেক কাজ করেছেন জীবনে উনি এই লেখক যেটা করেছেন সেটা হলো যে ব্যক্তি ইবনে তাইমিয়াকে সম্মান করেছেন ব্যক্তি ইবনে তাইমিয়ার মাকাম যেটা আছে হাম্বলি মাযহাবেও তার গুরুত্ব আছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই গুরুত্বটাকে উনি তুলে ধরেছেন এইজন্য উনি এই উনি প্রশংসা করেছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে একেবারে কি করেন না তুচ্ছতাচ্ছিল্য করেন না ছোট করেন না খাটো করেন না বরং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাকাম এবং মানজিলা তার অবস্থান হাম্বলি মাযহাবে ঠিক রেখেই উনি সমালোচনা করেছেন এই কথা পরে আলোচনা করতেছেন যে অনেকেই আছে যে যখন কাউকে পছন্দ অপছন্দ করে তখন কি করে তার সবকিছুই অপছন্দ করা শুরু করে আবার যখন কাউকে পছন্দ করে তার সবকিছুই ভালো মন্দ আর যাচাই বাছাই করে না তো এই কাজটা যে লেখক করেছেন যে ব্যক্তির যেটা সমালোচনার জায়গা সেটা সমালোচনা যেটা প্রশংসনীয় সেটা প্রশংসা করা এই যে মানহাজিয়া এটার জন্য উনি প্রশংসা করেছেন এরপর বলতেছেন যে এই আলোচনাগুলো গেল আমি অনেক কিছু স্কিপ করে যাব কারণ সব পড়তে গেলে আসলে এই কিতাব শেষ করা সম্ভব না এই কিতাব 2 ঘন্টার কিতাব বুঝতেই পারতেছেন ثم عقد المؤلف فصلا للتفريق بين مذهب الحنابلة والسلفية المعاصرة في العقائد وختم كتابه بفصل في الفقه والمسائل الفقهية التي خالفت فيها السلفية المعاصرة مذهب الحنابلة বলতেছেন যে উনি কিতাবের শেষের দিকে হাম্বলি এবং সালাফিদের ভিতরে কি কি বিষয় পার্থক্য আছে আকীদা এবং ফিকহের ক্ষেত্রে সেগুলো তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং এটা আলাদা শিরোনামে এনেছেন এরপর বলছেন ওয়াউদা ইলা শাইখ আল ইসলাম فلا شك أن ابن تيمية واحد من فقهاء حنابلة العظام وله اختيارات خرج فيها عن المذهب الحنبلي وأخرى خرج فيها عن المذاهب الأربعة. ونقولتسن جاء ابن تيمية رحمه الله بشيء ونقولتسن جاء فلا شك. إيش بشيء كان شندهون أي جن ابن تيمية واحد من فقهاء حنابلة العظام. ابن تيمية رحمه الله أبو شوي حنبلي مذهبه رجل بو عالم شلن بو فقيه شلن. إيه ما بركان شندهون أي وله اختيارات. হ্যাঁ তবে তিনি তার নিজস্ব কিছু ব্যক্তিগত চিন্তা চেতনা ছিল ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ছিল তো এই ইখতিয়ারাতের ক্ষেত্রে উনি হাম্বলি মাযহাব থেকেও বের হয়ে গেছেন অনেক অনেক বিষয়ে তার নিজস্ব যে চিন্তা চেতনা নিজস্ব মাসলা নিজস্ব ফিকহ ফতোয়া যখন দিয়েছেন অনেক মাসলা উনি হাম্বলি মাযহাব থেকে বের হয়েছেন অনেক মাসলা চারা মাযহাব থেকে বের হয়েছে দুইটা কাজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ক্ষেত্রে বলতেছেন হ্যাঁ উনি অনেক অবশ্যই বড় আলেম ছিলেন কিন্তু দুইটা কাজ করেছেন একটা হলো অনেক মাসলায় তিনি কি করেছেন হাম্বলি মাযহাব থেকেও বের হয়েছেন যদিও উনি নিজেকে হাম্বলি দাবি করতেন এবং হাম্বলি ছিলেন উনি বাস্তবে হাম্বলি ছিলেন হাম্বলি থাকার পরেও উনি হাম্বলি মাযহাবের অনেক মাসলা থেকে বিরোধিতা করেছেন এবং চারমা অনেক মাসলা এরকম আছে যে চারমা মাযহাবের ইজমাই মাসলা যেটা সম্মিলিত সিদ্ধান্ত সেই সমস্ত মাসলা থেকে 3 তালাকের মাসলা 1 তালাক হয়ে যাওয়া হ্যাঁ এই যে আহলে হাদিসরা বর্তমানে যে মাসলাটা প্রচার করে এটা কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাফারুদা ওনার বিচ্ছিন্ন মতামত তো এটা চারমা মাযহাব থেকে বিচ্ছিন্ন হয়ে উনি এটা গ্রহণ করেছেন এই যে শাদুল হায়ালের মাসলা এটাও চারমা মাযহাব থেকে বিচ্ছিন্ন মাসলা وأخرى خرج فيها عن المذاهب الأربعة ولسنا ننكر حقه في الخروج والمخالفة فهو صاحب ملكة تامة ونقولتسن ابن تيمية رحمه الله جاي حنبلي مذهب থেকে বের হইছেন চারো মাযহাব থেকে বের হইছেন আমরা একটু বলতেছি না যে ইবনে তাইমিয়ার এই চারো মাযহাব থেকে বের হওয়ার কোনো হক নেই বা তার এই যোগ্যতা নেই এটা আমরা বলতেছি না ولسنا ننكر حقه في الخروج তিনি যে হাম্বলি মাযহাব থেকে বের হইছেন অথবা চারো মাযহাব থেকে বের হইছেন এই ব্যাপারে তো তার কোনো হক ছিল না অধিকার ছিল না যোগ্যতা ছিল না এটা আমরা অস্বীকার করতেছি না এবং ফাহুয়া সাহিবু মালাকাতিন তাম্মা তার এতটুকু যোগ্যতা ছিল যে উনি নিজস্ব দৃষ্টিভঙ্গি পেশ করার মতো যোগ্যতা ওনার ছিল ওয়াহাদা মা আলাইহিল আসহাব কিন্তু ওনার অনুসারী যারা তাদের তো এই যোগ্যতা নেই ওনার অনুসারীদের তো এই যোগ্যতা নেই যে ওনারা কি করবে চার মাযহাব থেকে বের হয়ে যাবে হাম্বলি মাযহাব থেকে বের হয়ে যাবে প্রত্যেকে মুজতাহিদ হয়ে গেছে এই যোগ্যতা তো অনুসারীদের নাই তো ইমামের যে যোগ্যতা ছিল সেটা দিয়ে তো আর অনুসারীরা এখন যারা ইবনে বাজ ইবনে উসাইমিন আলবানি উনাদের তো আর ওই পর্যায়ের যোগ্যতা নেই জন্য লাকিন্নানা নুনকুরু আলা হাদি তাইফ এইজন্য আমরা অনুসারী যারা এই বিচ্ছিন্ন চিন্তা চেতনা ইবনে তাইমিয়া প্রচার করতেছেন তাদের উপরে আমরা কি করব ইনকার করব তাদের সমালোচনা আমরা করব আল্লাতি তুরিদু হামলান নাস হামলান আলা ইখতিয়ারাতি শাইখ আল ইসলাম ও মুহাকামাতি কালামিল আউয়ালিন ওয়াল আখিরিন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি বলতেছিলাম যে বর্তমান নজদি সালাফিরা যেটা করার চেষ্টা করতেছে সেটা হলো যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিজস্ব একান্ত নিজস্ব দৃষ্টিভঙ্গি যেটা উনারই অন্য কোনো মাযহাবের সাথেও মিলে না হাম্বলিদের সাথেও মিলে না এই ধরনের চিন্তা চেতনাকে নজদি সালাফিরা আসল ইসলাম বানাইছে, আসল সালাফি আকীদা বানাইছে, সালাফে সালেহিনের আসল মানহাজিয়া বানাইছে। কিন্তু এটা সালাফিদের মানহাজ না, সালাফে সালেহিনেরও মানহাজ না, এটা জমহুরের মানহাজ না, এটা মূলত ইবনে তাইমিয়ার নিজস্ব দৃষ্টিভঙ্গি। বর্তমান সালাফিরা যেটা চেষ্টা করতেছে সেটা হলো যে সমস্ত উম্মতকে ইবনে তাইমিয়ার এই বিচ্ছিন্ন চিন্তা চেতনার উপরে এক করার চেষ্টা করতেছে। এটাকে আমরা সমালোচনা করি, এটাকে সমালোচনার যোগ্য মনে করি। উনি বলতেছেন লাকিন্নানা নুনকিরু আলা হাযিহি আত-তায়ফ التي تريد حمل الناس حملا على اختيارات شيخ الإسلام ومحاكمة كلام الأولين والآخرين إليه ترى شيخ الإسلام ابن تيمية নিজস্ব দৃষ্টিভঙ্গির উপরে পুরো উম্মতকে আনতে চাচ্ছে। এটা তাদের একটা বড় সমস্যা। আর কি করতেছে, আর পূর্ববর্তী পরবর্তী সমস্ত ইমাম আইম্মা এদের বক্তব্যকে شيخ الإسلام ابن تيمية এই দৃষ্টিভঙ্গি দিয়ে মাপতে চাচ্ছে, বিচার করতে চাচ্ছে। বিচারককে বানাইছে, কাকে বানাইছে? মূল হাকিম বানাইছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দৃষ্টিভঙ্গিকে, বিচ্ছিন্ন চিন্তা চেতনাকে। আর পুরা উম্মতকে সালাফে সালেহীন থেকে শুরু করে আগে পরে সবাইকে ইবনে তাইমিয়ার দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে। এজন্য সালাফিদের একটা মজার কথা, এটা উনি কিন্তু অসত্য কোনো মিথ্যা কোনো দাবি অভিযোগ করতেছে সালাফিদের বিরুদ্ধে, বিষয়টা এমন না। এটার জন্য আপনার কি করা লাগবে, আপনি ইবনে নজদি যারা আছে সালাফি, মদিনা ইউনিভার্সিটি বলেন, উম্মুল কুরা বলেন, কিং সাউদ বলেন, এদের থেকে এরা বিভিন্ন থিসিস বের করে। প্রত্যেক বছর দেখবেন ডক্টরেট, এমফিল, মাস্টার্সের প্রচুর থিসিস বের হয়। থিসিস গুলো ধরেন ইমাম নববীর বিরুদ্ধে তারা একটা থিসিস করলো, আরাউল ইমাম আন-নববী আল-আকাদিয়া, যে ইমাম নববীর আকীদাগত যেই চিন্তা চেতনা ছিল ওইটার উপরে মনে করেন একটা মাস্টার্সের থিসিস হলো, ডক্টরেটের থিসিস। এটা আপনি ঘুরে দেখবেন ইমাম নববী সহ যত আইম্মা আছে সবাইকে ওনারা কি কি দাবি করতেছে, ক্বালাল ইমাম নববী কাযা, এটা ইমাম নববীর মত। এরপর বলছেন ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কাযা। তো ইমাম নববীকে আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে দিয়ে যাচাই করা জরুরি? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সমস্ত উলামাদের হাকিম, উনার চিন্তাটা কি সমস্ত দিয়ে সমস্ত উলামা ইকরামকে মাপতে হবে? পুরা নজদি সালাফিদের যত লিটারেচার আছে আপনি খুঁজে দেখেন, ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ক্বালা শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, এছাড়া আর কোনো কিছু পাবেন না। উনারা দুইজন হলেন সমস্ত আইম্মাদের উপর হাকিম, সমস্ত আইম্মাদের চিন্তা চেতনা ভালো নাকি মন্দ, সঠিক নাকি ভুল, এটা যাচাই বাছাই করার মানদণ্ড কাকে বানাইছে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে এবং শেখ মাহমুদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে। এটা হলো বলেন তুই কথা বলতেছে যে লাকিন্নানা নুনকিরু আলা হাযিহি আত-তাওয়াইফ التي تريد حمل الناس حملا على اختيارات شيخ الاسلام ومحاكمة كلام الاولين والاخرين اليه। এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চিন্তা চেতনা দিয়ে পুরা আলেম, পুরা বিশ্বের 1400 বছরের উলামায়ে ইকরামের চিন্তা চেতনাকে, ওনার জমহুরকে বিচার করতে মানদণ্ড বানাইছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে। এরপর বলছেন ওয়াহাউলাই নাস কানু ফি আউয়ালি আমরিহিম মুনযু মা ইয়াসিদ আন আকাদিয়ান يأنفون من الانتساب للمذاهب ويزعمون أنهم يأخذون بالدليل ثم أخذت هذه النغمة تخفت عندهم وإن بقيت لدى جماعة منهم أتشاء إبراهيم تسنجى وهؤلاء الناس كانوا في أول أمرهم প্রথম এদের ইয়া ছিল যে এরা নির্দিষ্ট একটা মাযহাবের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করত। এরপরে তারা ইয়া শুরু করলো যে এরা হলো মাযহাব অনুসরণের নামে এরা নিজেদেরকে সম্পৃক্ত করে হাম্বলি টাম্বলি বলে, যাদের মূল হলো যে ওয়াসামুন আনহুম ইয়াখুদুনা বিদলিল, কিন্তু তারা ধারণা করে যে এই মাযহাবের ভিতরে যেটা দলিলের কাছাকাছি, যেটা দলিল সবচেয়ে সত্য, যেটা সবচেয়ে সঠিক, যেটা এটা কিন্তু আপনি এখনো পাবেন আহলে হাদিসদের ভিতরে এবং সালাফিদের ভিতরে এটা আছে, চার মাযহাবের ভিতরে সবচেয়ে সঠিক যেটা সেটা মানবে তারা। এই ধরনের একটা দাবি তারা প্রচার করে। এরপর বলছে যে এদের যেই গোপন এজেন্ডার ভিতরে এদের বিভিন্ন ধরনের যে দল আছে, ছোট ছোট বিভিন্ন ফেরকা আছে, এগুলোর ভিতরে এই জিনিস এখনো বিদ্যমান আছে, যারা কি করে এই দাবি করে যে সবচেয়ে সঠিক যেটা সেটা তারা মানবে। সবচেয়ে সঠিক এটা কেমনে বুঝলো? সে হয়তো নিজের গবেষণা করে বুঝছে, মানে সে তার নিজের গবেষণাকে সবচেয়ে সঠিক বানানোর মানদণ্ড বানাইছে। তো একজন জাহেল, আরবি পারে না, আলেমও না, এই সমস্ত লোকও দাবি করে বর্তমানে, এটা হাস্যকর দাবি, যে তারা সব ইমামদের বক্তব্য সামনে নিয়ে এসে সবচেয়ে সঠিক যেটা সে সেটা বুঝে সে মানবে। তুমি যদি এতগুলো মাযহাব থেকে, এতগুলো মানহাজ থেকে, এতগুলো চিন্তা চেতনা থেকে সবচেয়ে সঠিকটা বের করার যোগ্য হইতে, তাহলে তো তুমি ইমাম হয়ে গেছো। এই সমস্ত জুহাল যারা আছে, সাধারণ মানুষ, কিচ্ছু জানে না, আরবি পারে না, কিচ্ছু বুঝে না, এরা এখন দাবি করতেছে যে সবচেয়ে সঠিক জিনিসটা তারা বের করে মানবে। মাআল্লাহ। তো এই ধরনের চিন্তা চেতনা কারা ছড়াইছে? এই নজদি সালাফিরা ছড়াইছে। আচ্ছা, এরপর বলছেন ওয়াযহারা لدى كثير منهم دعوى الانتصاب إلى مذهب السيد الجليل أحمد بحجة أنه أقرب المذاهب إلى السنة، ثم شرعوا في تدريسه على غير هدى ولا كتاب منير، ومرأوا دروسهم وكتبهم بترجيحاتهم السقيمة التي لم يحققوا فيها مذهب الحنابلة فضلا عن المذاهب الآخرين. এরপর বলতেছেন যে এরা কি করছে, আর এক কাজ করছে নজদি সালাফিরা, সেটা হলো যে তারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মাযহাব অনুসরণের দাবি প্রচার করছে সব জায়গায়। কি করছে যে এই দাবি যে আমরা হাম্বলি, যেটা আমি শুরুতে বলতেছিলাম যে ইবনে আবদিন শামিও বলছেন ও কামিয়ান তাহিলুনা মাযহাব আল হানাবিলা, মাযহাব হাম্বলির দিকে নিজেদেরকে সম্পৃক্ত করত, কিন্তু আসলে এদের হাকিকত কি, এদের হাম্বলিয়াতের বাস্তবতা কি, ওটা উনি এখানে বলতেছেন যে এদের হাম্বলিয়াতের বাস্তবতা হলো প্রথমে এটা দাবি প্রচার করছে যে আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, এবং এটা বলছে যে আহমদ ইবনে হাম্বলের মাযহাব হলো আকরাব ইলা সুন্নাহ, অর্থাৎ হাদিসের সবচেয়ে কাছাকাছি মাযহাব। ثم شرعوا في تدريسه على غير هدى ولا كتاب منير, এরপরে এই যে হাম্বলি মাযহাবের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে এবং হাদিসের সবচেয়ে কাছাকাছি মাযহাব বলে এরা হাম্বলি মাযহাব শেখানো শুরু করছে মানুষকে। কিভাবে শুরু করছে, আলা গায়রি হুদান ওয়ালা কিতাবি মুনির, এদের নিজেদেরই কোনো হিদায়াত নাই, এরা নিজেদের কোনো দিক নির্দেশনা নেই, এদের নিজেদের কোনো উসুল নাই, আন্দাজের উপরে হাম্বলি মাযহাবের পড়াপড়ি শুরু করছে তারা। এই কাজ কিন্তু আমাদের দেশে হয়েছে, আমাদের দেশে হাস্যকর কথাবার্তা হাম্বলি মাযহাব বাংলাদেশ, মালিকি মাযহাব বাংলাদেশ, এরকম প্রচুর গ্রুপ টুপ হচ্ছে জানি। তো এই যে কোন একটা মাযহাব এরা এখন বর্তমানে যে ট্রেন্ডটা চালু হয়েছে এটা আরো হাস্যকর, যে এখন যেহেতু চার মাযহাব থেকে বের হলে মানুষ কি মনে করে যে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, তার কথা কেউ শুনতে চায় না, এই জন্য ওরা কি করছে এটা নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করছে অনেকে, যে আমি একটা মাযহাবের ভিতরে ঢুকবো, মাযহাবের নাম দিয়ে আমি কি করবো, বিভিন্ন ধরনের ঝামেলা করবো। তো উনি এটা বলতেছেন যে প্রথমে হাম্বলিয়াতের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করছে, এরপরে এরপরে তারা হাম্বলি মাযহাবকে কি করছে পড়াপড়ি শুরু করছে, কিন্তু এদের কাছে কি নাই, হাম্বলি মাযহাবের সঠিক এলেম নাই, এদের সঠিক কোন দালায়েল এদের কাছে নাই। সমস্যা কি, মূল সমস্যা হলো যে এদের দর্স এবং কিতাবগুলা তারা হাম্বলি মাযহাব থেকে তারা নিজেদের বুঝ অনুযায়ী যেগুলোকে প্রাধান্য দিচ্ছে, যেগুলো যে বুঝগুলা ইবনে তাইমিয়া ইবনে আব্দুল ওয়াহাব ওনাদের কাছ থেকে নিছে, ওইটার উপরে ওইটাকে হাকেম বানায় সমস্ত হাম্বলি মাযহাবের কিতাবাদির ভিতরে এগুলা ঢুকাইছে, এগুলাকে বাস্তব মনে রেখেছে, এগুলাই সব, এগুলাই প্রাধান্য পাবে, এর বিপরীত যেগুলো আছে এগুলো আর হাম্বলি মাযহাবে গ্রহণযোগ্য না, এরকম একটা ধ্যান ধারণা মানুষের ভিতরে ছড়ানোর চেষ্টা করছে। আল্লাতী লাম ইউহাক্কিকু ফিহা মাযহাবাল হানাবিলা, অথচ এটা যে বাস্তবে হাম্বলি মাযহাব কিনা, সালাফি যে মানহাজ এটাকে আসলে হাম্বলি মাযহাব কিনা এটাও তারা যাচাই করে নাই। এরপরে ফাদলান আন মাযাহিবিল আখিরিন, আর অন্যান্য মাযহাবে এই বিষয়ের অবস্থান কি সেটা আলোচনা ওনারা বাদ দিছে, অন্য মাযহাবের আলোচনা তো বাদই, খোদ হাম্বলি মাযহাবে যেই মতটা ওরা সালাফিরা প্রচার করতেছে এটা গ্রহণযোগ্য মত কিনা এটাও ওরা যাচাই বাছাই করার চেষ্টা করে নাই। ওয়াকাল্লাবু তামাযহুবা ইজতিহাদান মিন আউয়াল মারহালাতিন, এরপরে তারা কি করছে এই সিস্টেমের মাধ্যমে এইভাবে তারা একটা মাযহাবের দিকে সম্পৃক্ত করা, এই যে প্রাথমিক যে ধারণা এটা সাধারণ মানুষের ভিতরে কি হিসেবে ঢুকাই দিছে যে তোমরা এরকম নিজেদেরকে একটা মাযহাবের দিকে সম্পৃক্ত করে তোমরা নিজেরা মুস্তাহিদ হয়ে যাবে, একসময় কি হয়ে যাবে, ওয়াকাল্লাবুত তামাযহুবা ইজতিহাদান মিন আউয়ালি মারহালা। তো শুরুতে এই যে সিস্টেম যে আমরা মাযহাবের দিকে সম্পৃক্ত হব, হানাফির দিকে সম্পৃক্ত হব, মালিকের দিকে সম্পৃক্ত হব, কিন্তু এই মাযহাবের গ্রহণযোগ্য মত কি এই বিষয়ে, এই গ্রহণযোগ্য মতটা আমি এই মাযহাবের উলামাদের কাছ থেকে নিব না, এই মাযহাবের আইম্মাদের কাছ থেকে নিব না, আমি কি করবো, আমি হয়তো নিজে বুঝবো, আর না আমার কোনো দলের কোনো আলেম, আমার অনুসরণীয় দু একজন আলেমের যে প্রাধান্য দিছে যে সিস্টেমটা ওইটাকে আমি গ্রহণ করে নিব। তাহলে কি হলো, এটা ইজতিহাদ ফিল মানে মাযহাব হলো, আমি মাযহাবের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে আমি আবার মুস্তাহিদ হয়ে গেলাম ভিতরে ভিতরে। তো এই যে ট্রেন্ড এটা একটা রোগ, এটা ক্যান্সারের মতো একটা রোগ। তো এই রোগ কিন্তু ছড়াচ্ছে এখন, যেহেতু আহলে হাদিসদের আন্দোলন যেটা লা মাযহাবিয়া যে চিন্তা এটা যেহেতু মুসলমানদের কাছে কি পায় নাই, এটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না এখনো পর্যন্ত, এবং এটা মাঠে মারা যাচ্ছে, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে লা মাযহাবিয়া লা মানহাজিয়া আহলুল হাদিসদের এই আন্দোলন চলতেছে না। তো এখন কিছু লোক উল্টা একটা সিস্টেম বের করছে, সেটা হলো যে মাযহাবের দিকে সম্পৃক্ত করবো ঠিক, কিন্তু ভিতরে ভিতরে আমি মুস্তাহিদ ছেড়ে বসে থাকবো। তো এটাই বলতেছেন ওয়াকাল্লাবুত তামাযহুবা ইজতিহাদান মিন আউয়ালি মারহালা فيلقي إلى الفتاة المحب لدين الله ترجيحات واجتهادات ما أنزل الله بها من سلطان। এই কাজ করে এরা কি করে বলে, আচ্ছা ঠিক আছে তুমি হাম্বলি হয়ে যাও, হাম্বলি হওয়ার পরে ওই মাসাইলগুলো বা ওই বিষয়গুলো তারা উপস্থাপন করে যেগুলো আসলে হাম্বলি মাযহাবের প্রাধান্য না, হাম্বলি মাযহাবের মূল বক্তব্য না, ওটা তাদের নিজস্ব বক্তব্য, তাদের নিজস্ব চিন্তা চেতনা। কিন্তু হাম্বলি মাযহাবের নামে ভালোবাসে, ইসলামের বিষয়গুলোকে যারা ভালোবাসে, যুবক যুবক শ্রেণী যারা আছে তাদের কাছে এগুলো, তাদের এই বিচ্ছিন্ন চিন্তা চেতনা হাম্বলি মাযহাবের নামে প্রচার করে। ফায়ুলকি ইলাল ফাতা আল মুহিব লিদিনিল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে, ওই সমস্ত যুবক যারা আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে চায়, এদের সামনে এগুলো পেশ করে। কি করে? তারজিহাতিন ওয়া ইজতিহাদাতিন, এমন তারজিহাত, এমন মাসাইল, এমন চিন্তা চেতনা তারা পেশ করে, নিজেদের গবেষণা পেশ করে। মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান, যার কুরআন সুন্নাহ যার কোনো দলিল নাই। আচ্ছা, এরপরে في اول معرفته بالطلب مع تقصير شديد في معرفه مدارك الحنابلة وانظارهم الدقيقه। অথচ এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে এই যে এই কাজগুলো করতেছে, অর্থাৎ হাম্বলির নামে এই জিনিসগুলো প্রচার করতেছে, আর যারা যাদের সামনে এটা প্রচার করা হচ্ছে তাদের কারোরই মূল হাম্বলি মাযহাবের যেই বিস্তীর্ণ পড়াশোনা, মূল কিতাবের যে সমস্ত বিস্তীর্ণ পড়াশোনা, কোনোটাই কারণ নাই। যে প্রচার করতেছে সেও নজদি চিন্তা চেতনা প্রচার করতেছে হাম্বলির নামে, আর যাদের সামনে প্রচার করতেছে তাদেরও কোনো খোঁজখবর নাই যে বাস্তব হাম্বলি মাযহাব কোনটা, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব কোনটা। ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিতরে যে সমস্ত বড় বড় উলামা ইকরাম, মাযহাবের ভিতরে তো অনেক মতামত থাকে, মতামতের ভিতরে একটা প্রাধান্য পায়। হানাফি মাযহাবে দেখবেন একটা মাজমুনে অনেকগুলো ফতোয়া আছে, অনেকগুলো আকওয়াল আছে। খোদ ইমাম আহমদ ইবনে হাম্বলের ৩-৪ রকম বক্তব্য থাকে এক একটা মাসলা। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের যদি ৩-৪টা বক্তব্য থাকে, এর ভিতরে একটাকে তারজিহ দিতে হয়, প্রাধান্য দিতে হয়। তো এই তারজিহটা কার বক্তব্য অনুযায়ী দিবে, কে দিবে? তো তারজিহাত ইমাম আহমদ ইবনে হাম্বলে কোনটা দেওয়া হয়েছে, হাম্বলি মাযহাবে কোনটাই মোতাবাক, এগুলো না দেখে প্রত্যেকেই কি সেজে গেছে হাম্বলি এতের দিকে নিজে থেকে সম্পৃক্ত করে মুস্তাহিদ সেজে গেছে। তিনি এটা বলতেছেন, بل قد وجدت بعضا من اكابرهم يعترض على المذهب باصول غيرنا। এবারে বলতেছেন যে হাম্বলি মাযহাবের এরকম বড় বড় নজদিদের, এরকম বড় বড় আলেমকে আমি দেখেছি যারা নিজেদেরকে হাম্বলি পরিচয় দেয়, এরপরে খোদ হাম্বলি মাযহাবের বিরুদ্ধে দাঁড়ায় যায়। খোদ হাম্বলি মাযহাবের বিভিন্ন মাসলা এবং ফতোয়া বিরুদ্ধে তারা কলম ধরে কথা বলে, বয়ান বক্তৃতা করে, এবং উসুল, হাম্বলি উসুল ফলো না করে দেখা যায় সালাফি উসুল, নজদি উসুল, ওইটা দিয়ে বিচার করতেছে হাম্বলি মাযহাবের একটা মাসলাকে, এবং সেটার বিরুদ্ধে অভিযোগ করতেছে। আবার নিজেদেরকে হাম্বলি পরিচয় দিচ্ছে। এই কাজ হানাফিদের ভিতরে হচ্ছে বর্তমানে, সব জায়গায় এই কাজই হচ্ছে বর্তমানে। তিনি বলতেছেন ফাকাদ ওয়াজাদতু বা'দাম মিন আকাবিরিহিম, এই নজদি সালাফিদের বড় বড় কিছু আলেমকে আমি এরকম দেখেছি যে ইয়াতারিদু আলাল মাযহাব বিউসুল গায়রিনা, যে হাম্বলি মাযহাবের উপরেই অভিযোগ করতেছে অথচ হাম্বলি মাযহাবের উসুল ফলো না করে। ওয়াজাদতুহু ইয়াতামিদুল আসল হাম্বলি তারাতান ওয়া ইয়াতামিদু গায়রাহু তারাতান উখরা। আর কোথাও কোথাও দেখি যে কখনো হাম্বলি মাযহাবের কিছুটা নাই, কখনো অন্য উসুলকে কিছুটা নাই, এভাবে তাল মিলঝুল করার চেষ্টা করে। লা লিশাইইন ইল্লা লিস্তিগরাবিহি আল-ফার'ল ফিকহি আল্লাযী বানা আলাইহি। অথচ এই যে মিলঝুল করতেছে, এটা থেকে একটু নিচ্ছে, ওটা থেকে একটু নিচ্ছে, এক্ষেত্রে খালি তার ওই মাসলাটা পছন্দ হয়েছে। অনেক সময় আমাদের বাংলা কিছুদিন আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে যে আপনার যখন যেটা ভাল লাগে আপনি ওইটা তখন অনুসরণ করবেন মাযহাবের ভিতরে। এটা এটা যখন ভালো লাগতেছে, এটা সহজ মনে হচ্ছে, এটা অনুসরণ করবেন। এরকম উসুল ছাড়া কোন কারণে এই মাসলাটা এরকম হয়েছে এগুলো জানা ছাড়া তারা কি শুরু করে, পছন্দ হয়েছে মাসলাটা ওইটাকে তারা নিয়ে নেয়। এভাবে মা'আন্নাল কায়দাতা تقضي بطرد الأصل في جميع الأبواب وبقبول الفرع المخرج على الأصل المعتمد إلى آخر ما هنالك من قائمة طويلة من الاختراعات والتلفيقات. বলতেছেন যে আসলে দাবি তো ছিল যে উসুল ঠিক রাখবে, উসুল অনুযায়ী যে মাসলাগুলো বেরোচ্ছে সেগুলোকে অনুসরণ করবে, এটা হলো মূল দাবি ছিল। কিন্তু এরা কি করছে, এইরকম এক মাযহাবের সাথে আরেক মাযহাবের, এই যেই মাযহাবের যেই মাসলা, যেই ইমামের যেই বক্তব্য পছন্দ হয়, এই পছন্দসই এই নতুন উদ্ভাবিত এই চিন্তা চেতনা তালফিক, একটার সাথে আর একটা মিলানো, এই মিলতাল করে একটা জগা ঘেঁষক একটা সিস্টেম তারা এরকম অসংখ্য বিষয় এরকম চালু করেছে। আর যাদের কাছে এইসব বিষয়ের বাস্তবতা হাকিকতের কোনো খোঁজ খবর নাই, যারা এগুলো জানে না, অনেকেই যারা বাস্তবতা জানে না, হাকিকত জানে না, তারা মনে করে এরা নিজেদেরকে যেহেতু হাম্বলি পরিচয় দিচ্ছে তার মানে এরা আসলে হাম্বলি। হাম্বলি মাযহাব বাংলাদেশের সঙ্গে গ্রুপ করে ফেলছে, তারা পেজ তৈরি করে ফেলছে। তো এখন মানুষ মনে করে যে আসলে তারা মনে হয় হাম্বলি বলছে, যে অরুব্বামা বান্না মাল্লা তাহকিক আইন্দাহু, যার কাছে এসবের কোনো তাহকিক নেই সে মনে করে যার না ইনতিসাবুহুম ইলাল মাযহাবিল হাম্বলি সহিহ, যে এটা যে হাম্বলি নিজেদেরকে পরিচয় দিয়েছে এটা মনে হয় সহিহ। ওয়ান্না বিদাআহুম ফিল ফিকহি ওয়াল আকায়েদ মিনাল উমুরি সহিহাতি আল্লাতী তানসিবু লিল হানাবিল আল আ'লাম। এরপরে বলতেছেন যে এরা ফিকহ, আকীদা, এবং অন্যান্য যে সমস্ত বিষয়ে তারা নিজেরা বিদআত তৈরি করছে অসংখ্য, এই সমস্ত বিদআত এগুলো সব ঠিক এরা মনে করে। لذا كان من النصيحة للأمة أن يوضح الفرق بين تلك الطوائف وبين الحنابلة الكرام। বলছেন এটা এই জন্য উম্মতের জন্য এটা কল্যাণ কবিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে উম্মতের কল্যাণ কবিতা হিসেবে উনি বলতেছেন যে لذا كان من النصيحة, এটা উম্মতের জন্য এটা কল্যাণ কবিতার অংশ। যে এই যে নতুন যে ফিরকা, নতুন যেই নজদি সালাফি ফিরকা, এদের এবং হাম্বলি বাস্তব হাম্বলি যারা, এদের ভিতরে পার্থক্যটা স্পষ্ট করা এটা উম্মতের কল্যাণকামিতার একটা অংশ। بل ويا ليت الشيخ يزيد في قابل الايام فيما يدري انهم وان تمسكوا ببعض اراء شيخ الاسلام الا ان انتسابهم اليه ايضا غير صحيح। বলতেছেন আরো মজার কথা, সেটা হলো যে কিছু কিছু জায়গায় তো এরা নিজেদেরকে ইবনে তাইমিয়ার অনুসরণের দাবি করে, ইবনে তাইমিয়ার অনুসরণের ক্ষেত্রে এদের অনেক দাবি ভুল, পুরোপুরি ইবনে তাইমিয়াকে মানে না। এই নজদি সালাফিদের হাকিকত হলো যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো অনেক পাশ কাটাইছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো সরাইছে, অনেক সময় ইবনে তাইমিয়াকে যে অনুসরণের দাবি করতেছে খুদ ইবনে তাইমিয়াকে অনেক জায়গা মানে না, এটা বলতেছেন। এটা আরো হাস্যকর কথা এদের জন্য। ফালি শাইখ আরাউন জামিলা ফি তাসাউফ, বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাসাউফের বিষয়ে অনেক মূল্যবান কথা আছে, গ্রহণযোগ্য কথা আছে। আমি 2012 সালে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দৃষ্টিতে তাসাউফ নামে ছোট্ট একটা সংকলন ছিল ইন্টারনেটে, ওটাও দেখতে পারেন। ওইখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাসাউফের অনেক প্রশংসা করেছেন, অনেক বিষয়ে উনি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। ওনার কিতাব আছে আল ফুরকান বাইনা আউলিয়ায়ে রহমান ওয়া আউলিয়ায়ে শাইতান, তো ওইখানে উনি তাসাউফের অনেক বিষয়কে উনি সমর্থন করেছেন। ফলে শাইখ আরাউন জামিলা ফি তাসাউফ। আচ্ছা, وفي عذره للمخالف بل آراؤه في الصفات لا تتفق مع كلامهم وشروحهم وليس هذا محل بسط هذا الكلام। তো বলতেছেন যে ইভেন সিফাতের মাসলা আর অন্যান্য মাসলাতেও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য আর নজদি সালাফিদের বক্তব্য এক না। তো এটাই ছিল মোহাম্মদ সৈয়দ আল হাম্বলি। আরো কিছু কথা আছে, তো উনি দোয়াও করেছেন লাস্টের দিকে এসে। তো উনি জামিয়া আজহারের মুদারিসুল ফিকহিল হাম্বলি ওয়া উসুলি, উনি আল ফিকহুল হাম্বলি ওয়া উসুল ফিকহিল হাম্বলি যেটা আছে এটার শিক্ষক কে? মোহাম্মদ সৈয়দ আল হাম্বলি। উনার পুরো বক্তব্যটা আমরা আজকের এই পুরা প্রায় 1 ঘন্টারও বেশি আলোচনায় আমরা এনেছি। তো ওনার বক্তব্য থেকে কিন্তু এই কিতাবের উদ্দেশ্য, এই কিতাব কেন প্রয়োজন, বর্তমানে নজদি সালাফিদের সমস্যাগুলো কিন্তু খুব সংক্ষেপে চলে আসছে, এটা আমাদের সামনে আলহামদুলিল্লাহ স্পষ্ট হয়েছে। আমরা আগামী দিন থেকে আরো কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলাপ করবো। তো এনার এই কথাগুলো, যেহেতু উনি জামিয়া আজহারের অনেক বড় আলেম, অনেক গ্রহণযোগ্য আলেম, এই জন্য এবং উনার এই তাকরিজটা গুরুত্বপূর্ণ ছিল, পুরো কিতাবের সারসংক্ষেপ উনি তুলে ধরেছেন, এই জন্য এই আলোচনাটা আমরা এখানে উল্লেখ করলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদের সঠিক বুঝতে নেওয়ার তৌফিক দান করেন, ভুল ত্রুটি ক্ষমা করেন, এবং যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন, সবাইকে হিদায়াতের উপরে আসার তৌফিক দান করেন, এবং যাদের এই হাম্বলি মাযহাব গায়রে মাযহাব এই সমস্ত বিষয়ে যাদের নানা রকমের সমস্যা আছে, সংশয় আছে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের বুঝের পরিপক্কতা দান করেন, জমহুর উলামা ইসলামের সাথে আসার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।